আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুলিল্লাহিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন করোনা ভাইরাসের আতঙ্কে গোটা পৃথিবী আজ আতঙ্কিত এমনকি আমাদের দেশেও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়ার পর গোটা দেশ জুড়ে আতঙ্ক এবং ভীতি বিরাজ করছে আজ আমরা কোরআন এবং সুনার আলোকে পাঁচটি পরামর্শ দিব পাঁচটি আমলের কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহব ইদনিল্লা এই পাঁচটি আমল এ পাঁচটি পরামর্শ যদি আমরা মেনে চলি পালন করি আল্লাহ সাল আমাদেরকে এই ভাইরাস থেকে সুরক্ষিত রাখবেন হেফাজত রাখবেন করোনা ভাইরাস আমাদেরকে কোনো প্রকার ক্ষয়ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক এর ভিতরে সর্বপ্রথম যে আমলটি কথা বলবো তা হল করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবার জন্য আমাদেরকে চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকেন ঘন ঘন যেন আমাদের দুই হাতের কবজি পর্যন্ত ধৌত করি কোনো কোনো চিকিৎসক বিশ সেকেন্ডের সময় বেধে দিয়ে বলছেন বিশ সেকেন্ড ধরে যেন ধুই এবং কি অনেকে বলছেন আঙুলের চিপা ইত্যাদি যেন ভালো করে ধুই দর্শক আমরা না জানি রসুল করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে দৈনিক কমপক্ষে পাঁচবার এর বেশিও কোনো মুসলিমের প্রয়োজন হতে পারে আদায় করা এবং অন্য নেবাজের প্রয়োজনে উজু করা আর অজুর জন্য আমাদেরকে পাঁচবার কমপক্ষে দুই হাতের কবজি পর্যন্ত ধুইতে হচ্ছে অজুর শুরুতে আমাদেরকে রবি সাল্লাহিস্লাম দুই হাতের কবজিকে তিনবার ধুতে করতে বলেছেন আর তিনবার যদি কেউ উজুর কবজি উজুর প্রয়োজনে কবজি পর্যন্ত ধোন এবং আঙুলের চিপা এমনকি নখের চিপা সেগুলো পর্যন্ত ভালো করে ডুলেডুলে পানি পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছে অতএব এভাবে যদি কেউ তিনবার দুই হাতের কবজিকে ধোন অজু করতে গিয়ে তাহলে বিশ সেকেন্ডের বেশি সময় ধরে তার হাত ধোয়ার সুযোগ তৈরি হচ্ছে প্রিয় অতএব এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকবার জন্য আমরা যদি প্রতিদিন পাঁচবার উত্তম রূপে ওজু করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা স্বয়ংক্রিয়ভাবে সুরক্ষিত থাকতে পারবো করোনা ভাইরাসের আক্রমণ থেকে সংক্রমণ থেকে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুন তাহলে এক নম্বর আমল হল উত্তম প্রতিদিন পাঁচবার কমপক্ষে উজু করা এবং আদায় করা এর মাধ্যমে আলাসমাত আমাদেরকে সুরক্ষা দিবেন এই ভাইরাস থেকে দ্বিতীয় যে আমলটি কথা বলবো তা হলো চিকিৎসকগণ অনেকগুলো পরামর্শ আমাদেরকে দিয়েছেন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবার জন্য সেগুলো আমরা গ্রহণ করব ভিড় ইত্যাদি এড়িয়ে চলা মুখে মাস্ক ইত্যাদি ব্যবহার করা আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম অসুখ হওয়ার আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা তিনি দিয়েছেন এটি শুননা। আমরা জানি তিনি বলেছেন সাতটি আজোয়া খেজুর যদি কারো সামর্থ্য থাকে তিনি যদি প্রতিদিন সকালবেলা খান আল্লাহ স্মুমাতাল্লাহ তাকে যে কোনো ব্যাধি থেকে অসুখ থেকে হেফাজতে রাখেন এবং নিরাপদ রাখেন তাহলে অসুখ হওয়ার আগে থেকেই সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা সতর্কতার ব্যবস্থা গ্রহণ করা এটি শুননা তে চিকিৎসক যে সমস্ত পরামর্শ দিয়ে থাকেন সেগুলো আমরা আমল করব এবং সতর্কতামূলক যতগুলো পরামর্শ দেওয়া আছে সেগুলোকে আমরা খেয়াল করে চলব যদি আল্লাহ তালা সাধ্য সামর্থ্য দান করেন তাহলে সাতটি করে আজোয়া খুঁজোর প্রতিদিন সকালবেলা আমরা খালি পেটে খাবো ইনশা আল্লাহ আল্লাহ তালা এই ভাইরাসের আক্রমণ থেকে হেফাজতে রাখবেন তৃতীয় যে আমলটি কথা বলবো তা হলো বেশি বেশি করে কিছু দোয়া করা দোয়ার ক্ষেত্রে আমরা চার ধরনের দোয়ার পরামর্শ দিব একটি হলো নির্দিষ্ট দোয়া এ দোয়াটি আমরা যে কোনো সময় পড়তে পারি আল্লাহ সামতাল এ দোয়ার মাধ্যমে যে কোনো দুরারোগ্য ব্যাধি থেকে এবং তার ভিতরে এই করোনা ভাইরাসও রয়েছে আল্লাহ তালে হেফাজ করবেন দোয়াটি হলো আল্লাহমাইন্ আউ ক্রেমিনাল বারাসিউল জুন ওয়াল জুজামি ওয়ামিন সেইল আসকাম এর অর্থ হলো হল আল্লাহমাইনে আউদুবি কামিনাল ওয়াল জনুন আল্লাহ আপনার কাছে কুষ্ঠরোগ এবং মাতাল হওয়ার অসুস্থতা থেকে আশ্রয় চাই ওয়ামিন আল জুজায়ামি ওয়ামিন সেইল আসকাম এবং আল্লাহ আপনার কাছে শ্বেতরোগ থেকে এবং দুরারোগ্য ব্যাধি থেকে আপনার কাছে আশ্রয় চাই পানা চাই আবারও বলছি আল্লাহমিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সেই ইল আসকাম এই দোয়াটি আমরা বিশেষই পড়ব সকাল সন্ধ্যা উঠতে বসতে যখন ইচ্ছা তখন এবং কি বিনা উজুতেও আমরা পড়তে পারি এই দোয়াটি দোয়ার ক্ষেত্রে দ্বিতীয় পরামর্শ দিব সকাল সন্ধ্যার বেশ কিছু দোয়া আছে যেগুলো মানুষকে সারা দিন সারা রাত আল্লাহ কাছ থেকে সুরক্ষা এনে দেয় বিসমুল্লাহ আসমিহিষ ইমফিল্লাহ ইসলাম ইসমিন আলী তিন কুল তিনবার তিনবার করে এবং বিসমুল্লাহ এটা তিনবার 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 সকাল তিনবার সন্ধ্যা সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে আমাদের যে দোয়ার বই আছে সেটা ফলো করে আপনার আমল করতে পারেন এই আমলগুলো ইনশাআল্লাহ দিন এবং রাত ভরে আপনাকে সুরক্ষিত রাখবেন দোয়ার ক্ষেত্রে তৃতীয় যে পরামর্শটা দিব তা হলো প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় বিসমুল্লাহ তা ওকালত আল্লাহ আলাহ কুয়াতে বিল্লাহ এটা পড়ে আপনি বাসা থেকে বের হবেন তাহলে নবিসাল্লাহ ইসলামের ঘোষণা অনুযায়ী কুফি ইতা ওয়া ও ইতা ওয়া উদিত আল্লাহ স্মাতালা যথেষ্ট হয়ে যাবেন এবং আল্লাহ তালা আপনাকে সুরক্ষিত রাখবেন যে কোনো বিপদ থেকে অসুখ থেকে অতএব বাসা থেকে বের হওয়ার সময় বিসমুল্লাহ তাকালতম আল্লাহ হাউলাউলা আকাত দোয়া পড়ব দোয়ার ক্ষেত্রে চতুর্থ পরামর্শ হল যে কোনো জায়গায় গিয়ে যদি আমরা কোথাও অবস্থান করি তাহলে সেক্ষেত্রে কথার কথা আপনি কোনো স্কুলে গেলেন কোনো সমাবেশে গেলেন কোনো অফিসে গেলেন কোনো জায়গায় গেলেন সেই জায়গায় গিয়ে আপনি দোয়াটা পড়বেন আবজ কালেমাহাতলাহি তাহ্মাত মিশরারে মাহালাক অর্থাৎ আল্লাহ সুমতলার পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে আমি আশ্রয় চাই আল্লাহ সুমাতলা যত কিছু সৃষ্টি করেছেন ক্ষতিকর সবগুলোর ক্ষতি থেকে এ দোয়া পড়লে নবিসাম বলেছেন ওই জায়গা থেকে ওই জায়গায় যতক্ষণ সে থাকবে কোনো ক্ষতি তাকে স্পর্শ করতে পারবে না তাহলে এই দোয়াটাও আমরা বেশি বেশি করে পড়বো সকাল সন্ধ্যার দোয়া পড়ব তারও আগে বা দূরার গবেদি থেকে বাঁচার দোয়া যেটা বলেছি সেটা পড়বো সেই সাথে বাসা থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ অকাল তো আল্লাহ পড়ব এবং সেই সাথে কোনো জায়গায় গেলে নতুন জায়গায় গেলে আওয়াজ্লাই তামাতে মিশারে মা হালাক এ বিশেষ বেশ বেশি পড়বো ইনশাল্লাদিন আল্লাহ তালে হেফাজত রাখবেন চতুর্থ যে পরামর্শ দিব তাহলে বেশি বেশি ইস্তেফার করা তবা করা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আমাদের গুনাহের ব্যাপকতার কারণে আল্লাহ স্মা পক্ষ থেকে শাস্তি এবং বিভিন্ন রকম সতর্কতামূলক বার্তা এ সমস্ত মহামারীগুলো অনেক সময় এসে থাকে বিশেষ করে অশ্লীলতা বেহায়াপনা বেপর্দা আমরা পুরুষরা নারীরা সবাই যত বেশি হচ্ছি তত বেশি মহামারী দেখা দেওয়ার আশঙ্কা থাকে নমিস বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায় আর এছাড়া গণ যে জোলম গোটা বিশ্বব্যাপী চলছে সেখানে আমরা নীরব দর্শকের ভূমিকা রাখছি এই সমস্ত মহামারী আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিপতিত হওয়ার কারণ হতে পারে অতএব ইস্তেক ফার করতে হবে ক্ষমা চাইতে হবে আল্লাহ সালা বলেছেন আল্লাহ কোনো জাতিকে আজাব দেন না তাদের মধ্যে নবী থাকলে অথবা তারা ফার করলে আজ নবী নাই আমরা আসুন গণহারে ফার করি তাহলে সুরক্ষিত থাকতে পারবো আল্লাহ কাছে ক্ষমা চায় নিজেদের অপরাধের জন্য সুন্দরের পথে ফিরে আসি গুনাহের পথ ছেড়ে দিই তা আর পথে ফিরে আসি এটা আমাদের সে আল্লাহ সুরক্ষিত করবে নাম্বার পাঁচ এবং সর্বশেষ পরামর্শ হলো আতঙ্কিত না হয়ে আল্লাহ সুমাতুল্ভাবে ভরসা রাখুন আল্লাহ বলেছেন ওমাইয়া ও হাসবু যে আল্লাহর প্রতি ভরসা রাখা আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন অতএব করোনা ভাইরাসের ভয়ে আপনি আতঙ্কিত না হয়ে যদি আল্লাহ সুমাতুল্ল পূর্ণ আস্থা রাখেন যে আমার কোনো ক্ষতি হবে না আল্লাহর ফলে আমি ভরসা রাখছি ইনশাআল্লাহ দেখবেন আপনার কোনো ক্ষতি হবে না এবং আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে প্রেদর্শক একজন মুসলিম কোনো অবস্থাতে নিরাশ হতে পারেন না আল্লাহ বলেছেন ওলা ইয়েস মির্লাহিল্লাল কমল কাফিরুন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় শুধুমাত্র কাফিররা কোনো মুসলিম নিরাশ হতে পারে না আজ আমরা অতিরিক্ত নিরাশ হয়ে যাচ্ছি করোনা ভাইরাসের ভয়ে আমরা এত বেশি আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত হচ্ছি যে আমাদের আল্লাহকেও আমরা এতটা ভয় করি কিনা আশঙ্কা আছে প্রিয়দর্শক ভয় হয় আমরা করোনাকে ভয় করছি অথচ সৃষ্টি সৃষ্টিকর্তাকে ভয় করছি না মৃত্যুকে কোনো মুসলিম ভয় করার কথা নয় মৃত্যু তো প্রত্যেককে মৃত্যু সদা সাধন করতে হবে কুল্লাসিন জায়কাতুল মতো আমরা কেনা জানি আমরা তো বিশ্বাস রাখি যে আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে অতএব কোন রোগে কোন ভাইরাসে আক্রমণ না আমি মৃত্যুবরণ করলাম এটা কোনো ম্যাটার নয় এটা কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে আমি কিনিয়ে যাচ্ছি আল্লাহ সামনে কিনিয়ে দাঁড়াচ্ছি অতি প্রিয়দর্শক আসুন আতঙ্কিত না হয়ে অস্থির না হয়ে আল্লাহ সমাতের ভরসা রাখি অতিরিক্ত আতঙ্কিত হওয়া অতিরিক্ত ভিতর সন্ত্রস্ত হওয়া অতিরিক্ত হাউতাস করা এগুলো প্রমাণ করে আমাদের ভিতরে আল্লাহর প্রতি আস্থা ভরসা এবং আমাদের ইমান তথা তাওহাইদের মধ্যে দুর্বলতা আছে এবং ঘাটতি আছে অতএব সর্বশেষ পরামর্শ হল আল্লাহর প্রতি আস্থা রাখুন আল্লাহ বলেছেন তিনি যথেষ্ট মনে কেউ আস্থা রাখলে এবং সেই সাথে কোনো প্রকার ভীতি এবং অস্থিরতা এবং নৈরাশ্য এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করি মনে রাখবেন যদি কেউ আল্লাহ না করুন এ রোগে আক্রান্ত হয়ে মারাও যান তাহলেও তিনি শাহাদাতের মর্যাদা পাবেন বিভিন্ন হাদিস থেকে বোঝা আছে অথব মহিনের অন্ত হাত হারাবার কিছু নেই নিরাশ হওয়ার কিছু নেই আল্লাহ তালা আমাদের সকলকে সুরক্ষিত রাখুন হেফাজতে রাখুন এই পাঁচটি আমলের প্রত্যেকটি আমলকে খেয়াল করে চলা তফিক দান করুন এই ভাইরাসের আক্রমণ থেকে আমাদের দেশকে আমাদের দেশের প্রত্যেকটা মানুষকে গোটা পৃথিবীকে গোটা পৃথিবীর বিশেষ করে মুসলমানদেরকে আল্লাহ সমাদ হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত